তোমরা আশা করছি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আমি তোমাদের মধ্যে শেয়ার করব যে স্কলারশিপ সম্বন্ধে, সেটা কিন্তু একটি বেসরকারি স্কলারশিপ, সীতারাম জিল্লা ফাউন্ডেশন স্কলারশিপ, ঠিক আছে। এই স্কলারশিপ থেকে তোমরা যদি আবেদন করে চান্স পাও, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেক মাসে 500 এবং 700 করে টাকা দেওয়া হবে, ঠিক আছে। এখানটায় তোমাদের কত পার্সেন্ট নাম্বার লাগবে, কী বৃত্তান্ত, সব বিস্তারিত আলোচনা করে দেবো ভিডিওর মধ্যে। তো কাজেই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে দেখো, এখানটায় কিন্তু তোমরা আইটিআই ডিপ্লোমা কে গ্র্যাজুয়েশন যারা করছো তাদের সবার কিন্তু, ঠিক আছে, তারা সবাই এখানে আবেদন করতে পারবে। প্রথমে ক্রাইটেরিয়া দেখো, এ নাম্বারে কী বলেছে, ক্লাস 12, 11 এবং 12, এদের ক্ষেত্রে দেখো কী বলেছে, বয়েজদের ক্ষেত্রে মানে ছেলেদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 60% নাম্বার লাগবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 55% নাম্বার লাগবে। এখানটায় তোমরা দেখতে পাচ্ছ এই যে নাম্বারের তোমাদের বলে দিয়েছে, এখানটায় তোমাদের পার্সেন্টেজ বলে দিয়েছে দেখো। এখানটায় তোমাদের যারা বয়েজ যারা 60% পেয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা করে দেবে মান্থলি, ঠিক আছে। আর এখানটায় দেখো তারপরে কী বলে দিয়েছে, এখানটায় দেখতে পাচ্ছ তোমরা পার মান্থ কিন্তু বলেই দিয়েছে তোমাদের, দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু তোমাদের পার মান্থ বলেই দিয়েছে। এখানটায় তোমার প্রতি মাসে দেবে 500 টাকা করে, 60% নাম্বার লাগবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু তোমার 700 টাকা করে দেবে, 55% নাম্বার লাগবে। তারপরে কী বলেছে দেখো, তারপরে নিচের দিকে চলে আসছি, দেখতে পাচ্ছ এখানটায় সবার দেওয়া রয়েছে, ঠিক আছে, ফর ওয়েস্ট বেঙ্গল এগুলো সব দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এই যে 65% 60% এগুলো। তারপরে কী বলেছে দেখো, তারপরে বলেছে হচ্ছে এখানটায়, তারপরে কী বলেছে দেখো, আইটিআই স্টুডেন্টের ক্ষেত্রে, আইটিআই স্টুডেন্ট গভর্নমেন্ট যারা, গভর্নমেন্ট কোটায় যারা করবে, ঠিক আছে, গভর্নমেন্ট আইটিআই কলেজে যারা করবে তাদের ক্ষেত্রে কি পাস মার্ক, কিন্তু তোমার পাস মার্ক হলে হবে, তোমাদের কিন্তু এখানটায় কোনো পার্সেন্টেজ তোমার চাইনি, ঠিক আছে। তোমরা পাস করলেই কিন্তু পাবে, এখানটায় তোমাদের হচ্ছে 500 টাকা করে দেবে, ঠিক আছে। এবং তোমাদের কী বলেছে দেখো, বয়সদের ক্ষেত্রে এটা ছেলেদের ক্ষেত্রে 500 টাকা করে দেবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে 700 টাকা করে দেবে, ঠিক আছে। এখানটায় তোমাদের বয়সদের ক্ষেত্রে হচ্ছে বলে দিয়েছে কি 45% এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 35% বলে দিয়েছে, ঠিক আছে। তারপরে কী বলেছে দেখো হচ্ছে গ্র্যাজুয়েট, ঠিক আছে, গ্র্যাজুয়েট কোর্সের ক্ষেত্রে কী বলেছে দেখো, জেনারেল ক্যাটাগরি গার্লস বয়েজ সবার ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে তোমাদের বয়েজদের ক্ষেত্রে 55% নাম্বার লাগবে। এখানটায় তোমাদের সব দেখিয়ে দিচ্ছি দেখো, বিস্তারিত আলোচনা করে দিচ্ছি তোমাদের মধ্যে। তারপর এখানটায় তোমাদের 1400 টাকা এবং 1100 টাকা করে দেবে পার মান্থ, ঠিক আছে, প্রতি মাসে কিন্তু তোমরা পাবে। তারপর এখানটায় দেখতে পাচ্ছ কাদের ক্ষেত্রে কী বলেছে, এখানটায় তোমাদের 1400 টাকা বলেছে, আবার ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তাদের 1500 টাকা করে কিন্তু বলে দিয়েছে। তারপরে দেখো পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে কী বলেছে, পোস্ট গ্র্যাজুয়েট বয়সদের ক্ষেত্রে কিন্তু মানে ছেলেদের ক্ষেত্রে কিন্তু 65% নাম্বার লাগবে, 1800 টাকা পাবে এবং মেয়েদের ক্ষেত্রে 55% নাম্বার লাগবে, 1500 টাকা করে কিন্তু পাবে। তারপরে কী বলে দিয়েছে দেখো, তারপরে তোমাদেরকে জানিয়ে দেবো, এ দেখতে পাচ্ছ। তারপরে কী বলেছে এখানটায়, আবার ডিপ্লোমা বলেছে, ডিপ্লোমাদের ক্ষেত্রে দেখো কী বলেছে, ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে কী বলেছে, তোমাদের 55% লাগবে, বয়সদের ক্ষেত্রে তোমাদের 55% নাম্বার লাগবে কিন্তু বয়সদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 50% নাম্বার লাগবে। এখানটায় তোমাদের 1200 টাকা এবং 1000 টাকা করে দেবে, ছেলেদের ক্ষেত্রে 1200 টাকা, মেয়েদের ক্ষেত্রে কিন্তু 1000 টাকা, তোমরা বুঝতেই পারছো। এবার তোমাদের একটু বলতে চাই যে দেখো, এখানটায় আরও কোর্স দেওয়া রয়েছে, সেগুলো তোমরা ইঞ্জিনিয়ারিং দেখো, ইঞ্জিনিয়ারিংয়ে কী বলেছে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বয়সদের ক্ষেত্রে 65% এবং গার্লসদের ক্ষেত্রে কিন্তু 60%। এখানটায় তোমাদের ছেলেদের ক্ষেত্রে 2300 টাকা দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 2000 টাকা দেওয়া হবে। এগুলো নিচে তোমরা দেখতে পাচ্ছ সব বিস্তারিত আলোচনা করে দেওয়া রয়েছে। তারপরে দেখছো ভিডিওটা আজকের এই পর্যন্তই রাখছি বন্ধুরা। তবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা এরকম পার্সেন্টেজ নাম্বার পেয়েছে তাদের কাছেও করো, আর যারা পায়নি তাদের কাছে তো করলে আর তারা আবেদন করতে পারবে না। তো বন্ধুদের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করো।